বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মা পূজিত হয়ে আসছেন বহু যুগ ধরে। তেমনই জগদ্ধাত্রী পুজো বিশেষভাবে আয়োজন করা হয় চন্দননগরে। তাই আজকে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোর উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আছি মানকুন্দু স্টেশনে। ঘড়িতে বাজে ঠিক দুপুর দুটো, আর মানকুন্দু স্টেশন থেকে নেমেই পেয়ে গেলাম এক প্রতিমাকে। তো আজকে এই প্রতিমা দর্শন দিয়ে আমাদের জগদ্ধাত্রী পুজোর ব্লগটা স্টার্ট হলো। দুর্গাপুজো, কালী পুজো চলে গেছে বাঙালিদের, জগদ্ধাত্রী পুজো হচ্ছে শেষ পুজো মরশুমের একদম শেষ সীমায় চলে এসেছি। এই বছরের একদম শেষ পুজো এটা, তারপরে একরকম বড়ো কোনো পুজো নেই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায়। মানকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে লেফট সাইডে পেয়ে গেছিলাম এই প্রতিমাটিকে। তারপর হাঁটতে হাঁটতে এসে পেয়ে গেলাম এই সুন্দর মণ্ডপটি। এই মণ্ডপটির ভাবনা চিন্তা ছিল বর্তমান যুগের মানুষের যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটার উপরেই নিয়েই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। সমস্ত মণ্ডপটির যে উপকরণ সেটা সবটাই কিন্তু অর্গ্যানিক ছিল, যাতে পরিবেশ দূষণ না হয়, এবং সেটা লেখাও ছিল। খুব সুন্দর করেছে এবং মায়ের মুখটিও কিন্তু ভীষণই সুন্দর। হাঁটতে হাঁটতে চলে গেলাম জ্যোতির মোড় ধরে, এবং তারপরে পেয়ে গেলাম এই ছোট্ট বাট ভীষণই সুন্দর করেছে এই মণ্ডপটা। সমস্ত সঙ্গীত শিল্পীদের উদ্দেশ্যে এই মণ্ডপটি বানানো হয়েছে, এবং নিদর্শনে দেখা যাচ্ছে যে খুব নাম করা শিল্পীদের ছবি রয়েছে, এবং মায়ের মুখটা এবং মায়ের মূর্তিও ভীষণই সুন্দর ছিল। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম চন্দননগরের আরও একটি বিশেষ আকর্ষণ প্রত্যক্ষ করতে, যেটা তৈরি করা হয়েছে নতুন বাড়াতে। এবারের প্যান্ডেল থিম হচ্ছে ছৌ নাচ। বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এই ছৌ নাচ, বহু যুগ ধরে চলে আসছে এবং যা পুরুলিয়ায় বিশেষভাবে বিখ্যাত। এই ছৌ নাচটাই এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পুতুলের মাধ্যম দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটি যে পুতুল রয়েছে সেখানে সবটাই কিন্তু ছৌ নাচের সাজে তারা রয়েছে, এবং বাংলার যে সবুজ সাথী প্রকল্প সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে বাইরেটাতে। ভিতরের কাজটাও বেশ সুন্দর লাগছে এবং আলোর সজ্জাও কিন্তু অসাধারণ। চারিদিকে বিভিন্ন আকৃতির বিভিন্ন সাজের রয়েছে ছৌ নাচের যে কস্টিউম সেটা পরিধান করা বেশ কিছু পুতুল বা মূর্তি তোমরা বলতে পারো। দেখো এখানে প্রত্যেকটি কাজ কতটাই নিখুঁত করে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা যে মূর্তি সেটাও কিন্তু ছৌ নাচের ড্রেস পরা, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ধরনের, এবং মুখোশও কিন্তু একদমই ডিফারেন্ট। পুরুলিয়া জেলার একটি বিখ্যাত গ্রাম হচ্ছে মুখোশ গ্রাম, যেখানে এই ধরনের বিভিন্ন রকমের মুখোশ নিয়ে কিন্তু একটি মেলাও বসে। সেই ধরনের মুখোশ আমি এখানে দেখতে পাচ্ছি, যে ধরনের মুখোশ বা এই ছৌ নাচের যে কস্টিউম সেটা পরে যে নৃত্য করা হয় সেটাও কিন্তু এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে, এবং ওপরের যে কারুকার্য এবং আলোকসজ্জা পুরোটাই কিন্তু অন্য রকম, এবং গ্রামীণ যে একটা পরিবেশ সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের ভিতর দিয়ে। নতুন পাড়া পুজো দেখার পরে চলে গেলাম নিউক বাগানের পুজো দর্শন করতে। এখানে পুজোটাও কিন্তু বেশ বড় সড় রকমেরই হয়। এবারের প্যান্ডেল থিম হচ্ছে কোনো একটি বিশেষ রাজ দরবার তোমরা বলতে পারো। চারিদিকে যে রাজার রাজকীয় ব্যাপারগুলো সেটাই তুলে ধরা হয়েছে, এবং চারিদিকে দেখতে পাচ্ছ যে অসাধারণ একটি রাজপ্রাসাদ কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। হাতি রয়েছে এবং চারিদিকটাতে এই ধরনের কিছু মূর্তি রয়েছে রাজার পোশাক পরা। পুরো মণ্ডপটা দেখতে পুরোটাই মনে হচ্ছে সত্যিকারের একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। ভীষণ ভিড় ছিল। প্যান্ডেলের নিখুঁত কাজ এবং কারুকার্য সত্যি ভীষণ রকমভাবে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছিল। ভীষণ রকম ভিড় ঠেলে কোনো রকমে মাতৃ প্রতিমার সামনে এক সেকেন্ডের জন্য দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম আমরা। এরপর আরেকটু হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এই অসাধারণ একটি প্যান্ডেল। ভীষণ অন্য রকম একটি ছোঁয়া তোমরা দেখতেই পাচ্ছ। হাতি রয়েছে সামনে,
এখানে ম্যাক্সিমাম পুজোগুলো সামনে দেখলাম যে হাতি রাখা হয়েছে, মানে হাতিকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং রাজা যে রাজকার্য সেই জিনিসগুলো কিন্তু প্যান্ডেলে বিশেষভাবে প্রকাশ পেয়েছে। তো এই প্যান্ডেলটাও মনে হয় কাল্পনিকভাবেই তৈরি করা হয়েছে, এবং পালকি রয়েছে সামনে, এবং খুব সুন্দর করে বেত দিয়ে কাজ করা হয়েছে, আরও বিভিন্ন রকমের সুন্দর উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, পুরোটাই অর্গ্যানিক, পরিবেশ বাঁচানোর জন্য। এবং দেখতেই পাচ্ছ যে এখানে গরু রয়েছে, গরুর গাড়ি দেখানো হয়েছে। এইটা হচ্ছে মণ্ডপের প্রবেশদ্বার, সেটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, এবং ভিতরটার যে কাজ সেটা জাস্ট তোমরা নিজেরাই দেখো, যে তাক লাগিয়ে দেওয়ার মতন ভিতরের আলোকসজ্জা, বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের এবং বিভিন্ন কালারের উল এবং সুতো দিয়ে কিন্তু পুরো ভিতরটা সাজানো হয়েছে, এবং বিভিন্ন রকমের আলো দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর করে কারুকার্যটা করা হয়েছে, এবং ওপরে বেশ কিছু সোলার কাজও দেখতে পাচ্ছি। চন্দননগরে প্যান্ডেল হপিংয়ের সর্বশেষ প্যান্ডেল ছিল এটি, এবং মা জগদ্ধাত্রীর মুখটা কিন্তু দারুণ ছিল। এবং তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম লাইটিং দেখতে দেখতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে জানিও যে কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লাগলো, এবং প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।